খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সরকারের দাবি থেকে এক চুলও নড়বে না বিএনপি। দলটির নেতারা বলছেন, তিন সিটিতে ভোট কারচুপি বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয় নিরুৎসাহিত করল। বেগম জিয়াকে ছাড়া নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা এসব কথা বলেছেন। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া নাগরিক ফোরাম জিনাফ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের ব্যর্থতায় গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এ সময় তিনি বলেন, সদ্য শেষ হওয়া সিটি নির্বাচনই প্রমাণ করে ক্ষমতাসীনদের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। আমরা যা বলেছি ওখান থেকে এক চুল নড়চড় হবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন, লেভেল প্লেইং ফিল্ড, সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড চাই আমরা। এদিকে আরেক আলোচনা সভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখতে চাইছে সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাওয়ার বিষয়টি সম্বন্ধে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। ওনাকে জেলে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে দেবে না। চলমান সংকট সমাধানে নিজেদের মধ্যে কোন্দল ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। পদ পদবি নিয়ে এখন আর আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।